আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের আরও একটি সকাল এবং বিকেলের ডিফারেন্ট টাইপ নাস্তা রেসিপি করে দেখাবো, আর সেটা হলো পিৎজা পরোটা, যেটা ছেলে বুড়ো সকলেরই খুব পছন্দের। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই পিৎজা পরোটার ডো তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, লবণ নিয়েছি 1/2 চা চামচ, চিনি নিয়েছি 1 চা চামচ পরিমাণ, হালকা কুসুম গরম পানি নিয়েছি 1/4 কাপ। ব্যাস, এই সামান্য উপকরণেই তৈরি হয়ে যাবে পিৎজা পরোটার ডো। এবার চলুন গিয়ে দেখে নিই পিৎজা পরোটার ভেতরে চিকেনের টপিংটা ম্যারিনেশনের জন্য আমার কী কী উপকরণ লাগছে। পিৎজা পরোটার চিকেন ম্যারিনেশনের জন্য প্রথমে এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস, কিউব করে কেটে নিয়েছি 1/4 কাপ পরিমাণ, আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তান্দুরি মশলা 1 চা চামচ পরিমাণ, আর এই তান্দুরি মশলার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর লাগবে 5 মিনিটের ইনস্ট্যান্ট টক দই 2 টেবিল চামচ পরিমাণ, আর এই টক দইয়ের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেই সাথে আদা বাটা নিয়েছি 1/2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 1/2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, লবণ নিয়েছি 1/4 চা চামচ। ব্যাস, এই দিয়ে আমরা পিৎজা পরোটার চিকেনটা ম্যারিনেশন করে নেব। এবার চলুন গিয়ে দেখে নিই পিৎজা পরোটাটা তৈরি করতে চিকেন ছাড়া আর কী কী ভেজিটেবল বা সবজি লাগছে। পিৎজা পরোটার জন্য আর নিয়েছি এখানে আমি মজরেলা চিজ, আর এই মজরেলা চিজটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আমি মজরেলা চিজ নিয়েছি 1 কাপ পরিমাণ, রেড কালারের ক্যাপসিকাম নিয়েছি কিউব করে কেটে 1/2 কাপ পরিমাণ। ফ্রেন্ডস, আপনারা চাইলে এই রেড কালারের ক্যাপসিকামের পরিবর্তে এখানে টমেটো ইউজ করতে পারেন। হলুদ কালারের ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর ফ্রেন্ডস, আপনারা চাইলে হলুদ কালারের ক্যাপসিকামের পরিবর্তে বাজারে যে কাঁচা ভুট্টা পাওয়া যায় সেই কাঁচা ভুট্টার দানাটাকে সামান্য বয়েল করেও ব্যবহার করতে পারেন। জাস্ট পরিমাণটা ঠিক থাকবে 1/2 কাপ পরিমাণ। সবুজ কালারের ক্যাপসিকাম নিয়েছি, তাও 1/2 কাপ পরিমাণ কিউব করে কেটে। অরিগ্যানো নিয়েছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ, আর এই অরিগ্যানোটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। আর ফ্রেন্ডস, আপনি যদি পিৎজা পরোটার মধ্যে অরিগ্যানোটা ব্যবহার করেন তাহলে ঠিক ইতালিয়ান পিৎজার স্বাদ এবং গ্রানটাই পিৎজা পরোটার মধ্যে পেয়ে যাবেন। সেই সাথে পেঁয়াজ কিমা করে কেটে নিয়েছি 1/3 কাপ, ব্ল্যাক অলিভ নিয়েছি এখানে আমি 1/4 কাপ, আর এই ব্ল্যাক অলিভটা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। সেই সাথে আর লাগবে আমার এই পিৎজা পরোটাটা তৈরি করার জন্য 1/4 কাপ পরিমাণ টমেটো সস অথবা পিৎজা সস, যে কোনো একটা নিলেই হয়ে যাবে। ব্যাস, এই দিয়ে তৈরি হয়ে যাবে অসাধারণ খেতে এই পিৎজা পরোটা, যেটা আপনি সকালের নাস্তা এবং বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন বা বাচ্চার স্কুলের টিফিনেও দিতে পারেন। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে আমরা তৈরি করছি ঝটপট পিৎজা পরোটা। এখন প্রথমেই আমি পিৎজা পরোটার ভেতরের টপিংয়ের জন্য চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। এর জন্য একটা বলে দিয়ে দেব, কিউব করে কাটা মুরগির বুকের মাংস, আদা এবং রসুন বাটা, 5 মিনিটের ইনস্ট্যান্ট টক দই, সেই সাথে আর দিয়ে দেব আমার নিজের ঘরে তৈরি করা তান্দুরি মশলা, সব শেষে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো এবং 1/4 চা চামচ লবণ। এখন এই সবগুলো মশলাই আমি চিকেনের সাথে খুব ভালোভাবে একটু মেখে নেব এবং চিকেনটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। সেই সাথে পিৎজা পরোটার ডোটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দেব চিনি এবং লবণ। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, নর্মালি ঠিক যেভাবে আমরা পরোটার ডোটা গরম পানি দিয়ে করে থাকি, এই পিৎজা পরোটার ডোটাও আমি হালকা কুসুম গরম পানি দিয়ে করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, অলমোস্ট আমার ডোটা হয়ে গেছে। এখন এই ডোটাকে আবারও আমি হাত দিয়ে একটু রাউন্ড করে বলে রেখে দেব এবং বোলটাকে র্যাপ করে রেখে দেব 10 মিনিটের জন্য, যেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে পিৎজা পরোটার জন্য
চিকেন এবং ভেজিটেবলের টপিংটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম সম্পূর্ণ চিকেনটাই দিয়ে দেব, এবং চুলার মিডিয়াম হিটে এই চিকেনটাকে এখন আমি ভেজে নেব। তো দেখুন ফ্রেন্ডস, চিকেনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন এই ভাজা চিকেনের সাথে আমি অ্যাড করে দেব অরিগ্যানো এবং কিমা করে কাটা পেঁয়াজ। দিয়ে খুব ভালোভাবে চিকেন, অরিগ্যানো এবং পেঁয়াজের কিমাটা আমি ভেজে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা একটু নরম করে নেব। এখন পেঁয়াজ এবং চিকেনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব বাকি সবজিগুলো, সবুজ, লাল এবং ইয়েলো কালারের ক্যাপসিকাম। এখন চিকেন, পেঁয়াজ এবং ক্যাপসিকামটা আবারও আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব বাকি 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ আবারও চুলার মিডিয়াম হিটে হালকাভাবে আমি ভেজে নেব। ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন সবজিগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা একটু ভেজে নেব। এখন সব শেষে ব্ল্যাক অলিভটা দিয়ে আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দেব। এখন সবজিগুলো গরম থাকা অবস্থায় অলিভটা আমি সবজির সাথে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন এই সবগুলো সবজি আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব, যেন এই সবজির মধ্যে মজারেলা চিজটা মেশাতে পারি। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো সবজি খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আগে থেকে যে 1 কাপ পরিমাণ আমার নিজের ঘরে তৈরি করা মজারেলা চিজ নিয়েছিলাম, সেই মজারেলা চিজটা আমি একটা সবজি কাটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা মজারেলা চিজ সেই সাথে চিকেন এবং সবজির মিশ্রণটা আবারও হালকা হাতে আমি মিশিয়ে নেব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে পিৎজা পরোটার ভেতরের টপিংটা কিন্তু তৈরি। এখন আগে থেকে যে পরোটার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পরোটার ডোটা দিয়ে পরোটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি সামান্য পরিমাণ একটু ময়দা ডোর উপরে ছড়িয়ে দেব, দিয়ে ডোটা আবারও বড়ে নিয়ে হালকা হাতে একটু মথে নেব। ডোটা মথা হয়ে গেলে এখন এই ডোটাকে আমি সমান 3 ভাগে ভাগ করে নেব। ফ্রেন্ডস, আমি এখানে যে পরিমাণটা ব্যবহার করেছি সেই পরিমাণে 3টা পিৎজা পরোটা হবে। তো দেখুন ফ্রেন্ডস, 3টা পিৎজা পরোটা ডোই তৈরি করা হয়ে গেছে। এখন একটা ডো নিয়ে আমি হাত দিয়ে আবারও একটু রাউন্ড করে নেব, যেন পরোটা বেলার সময় একেবারে গোল হয়। এখন সামান্য পরিমাণে একটু ময়দা আমি ডোর উপরে ছড়িয়ে দিয়ে একেবারে গোল সাইজের একটা পরোটা বেলে নেব। ঠিক যেই সাইজের বা যেই উচ্চতায় আমরা নর্মালি পরোটা বেলে থাকি সেভাবেই। এখন একটা পরোটা বেলা হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস পরোটার উপরে আমি বিছিয়ে দেব। আর অবশ্যই কিন্তু পরোটার চারধারে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখতে হবে, ঠিক যেভাবে আমরা পিৎজা তৈরি করে থাকি সেভাবেই। এখন সম্পূর্ণ পরোটার উপরে টমেটো সসটা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে সবজি এবং চিকেনের কিমাটা বা টপিংটা আমি তৈরি করে রেখেছিলাম সেই টপিংটা এখন পরোটার অর্ধেক অংশে দিয়ে দেব। আর ফ্রেন্ডস, এখানে আমি যে টমেটো সসটা ব্যবহার করেছি সেই টমেটো সসটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা, আর এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন বরাবর অর্ধেকটা পরোটার মধ্যে চিকেন এবং ভেজিটেবলের টপিংটা দেওয়া হয়ে গেলে উল্টো পাশ থেকে অর্ধেকটা পরোটা আমি এপাশে এনে জোড়া লাগিয়ে দেব। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন ভালোভাবে চার ধার সমান করে দেবেন এবং হাত দিয়ে টিপে একটু সিল করে দেবেন, যেন এর পুরটা বাইরে বেরিয়ে আসতে না পারে। এখন একটা কাটা চামচ দিয়ে জাস্ট এভাবে করে আমি লম্বালম্বি টেনে এর সম্পূর্ণ মুখটাই সিল করে দেব, যেন পিৎজা পরোটার ভেতরের টপিংটা বেরিয়ে আসতে না পারে, সেই সাথে পরোটাটাও দেখতে যেন একটু সুন্দর লাগে। এখন সেমভাবে আমি সবগুলো পিৎজা পরোটাই তৈরি করে নেব। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো পিৎজা পরোটাই সেমভাবে তৈরি করা হয়ে গেছে। এখন এই পরোটাগুলোকে আমি চুলায় সেঁকে নেব। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে আমরা পিৎজা পরোটাটা সেঁকে নিচ্ছি। পিৎজা পরোটাগুলো ভাজার জন্য প্রথমে চুলার লো মিডিয়াম হিটে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি। এখন একটা ব্রাশ দিয়ে জাস্ট সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল সম্পূর্ণ তাওয়ার মধ্যে আমি ব্রাশ করে দেব। এখন আগে থেকে যে পিৎজা পরোটাগুলো আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে একটা পিৎজা পরোটা এই তাওয়ার মধ্যে দিয়ে দেব। নর্মালি ঠিক যেভাবে আমরা পরোটা সেঁকে থাকি সেভাবেই আমি এই পিৎজা পরোটাটা সেঁকে নেব। দুপাশ ভালোভাবে সেঁকা হয়ে গেলে এর মাঝের সাইডটাও আমি সেঁকে নেব। এরপর
এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল আমি পরোটার মধ্যে দিয়ে আবারও এই দুই পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু পিৎজা পরোটাটা একটু চেপে চেপে ভাজবেন, কারণ এর মধ্যে যেহেতু আপনি মজারেলা চিজ ব্যবহার করেছেন, চিজটা যেন ভিতর দিয়ে খুব ভালোভাবে গলে যায়। তা এখন সেমভাবে সবগুলো পরোটাই আমি ভেজে নেব। এরই সাথেই তৈরি হয়ে গেছে শীতের বিকেলে গরম গরম পিৎজা পরোটা। ফ্রেন্ডস, আমি আপনাদের এক পিস কেটে দেখাচ্ছি এর ভেতরটা কতটা নাইস হয়েছে এবং দেখতে কিন্তু ঠিক পিৎজার মতোই হয়েছে। এখন এই সবগুলো পিৎজা পরোটাই কেটে আমি প্লেটে নিয়ে নেব। তো ফ্রেন্ডস, অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ অবশ্যই নতুন নতুন সব রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।